ছবি ভালো হয়েছে, খুব সুন্দর একটা গল্প, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এখানে লুক দেখে ট্রেলার দেখে মনে করেছি যে অ্যাকশন মুভি, মানে যেটা এক্সপিরিয়েন্স ছিল আমার, কিন্তু ওইরকম কিছুই হয় না ছবি। আমার মনে হয়েছে যে আমি একটা রোমান্টিক মুভি দেখেছি। ছবি খুবই ভালো হয়েছে ভাই, খুবই সুন্দর, আমি খুব ভালো লাগছে ছবি দেখে। এই প্রথম একটা সাকিব খানের নতুন অ্যাকশন সিনেমা দেখলাম, যা দেখে মুখ আসলে কথা কি, ছবি সম্বন্ধে কিছু বোঝে না, তাই উল্টো পাল্টা বলতেছে। ঠিক আছে, ছবিটা আসলে অনেক ভালো হয়েছে, নতুন ধারা একটা গল্প যেটা নিয়ে এসে সাকিব খান, বেস্ট অফ সাকিব খান, আমি অনেক আমার পছন্দ করি, আমার আমার বস, আমার বস। ঠিক আছে, আর সিনেমায় নতুন এই জন্য কিছু বলে না, প্রথম সিনেমা লাইছে। আমার কথার বিরুদ্ধে গেছে, যেহেতু একটা মিডিয়া পার্সন, ও কখনো সত্য কথা বলতে পারবো না ভাই। ভাইয়া সত্যি, হ্যাঁ সত্যি কথাই বলবো, আমার কাছে প্রথম দিয়ে আমি কাহিনী খুঁজে পাই নাই, যেটা সত্য কথা, রোমান্টিক মুভি মনে হয়েছে, কিন্তু লাস্টের টু ভালো লেগেছে, জমাতে পারছি, কিন্তু এটা অ্যাকশন মুভি ছিল না, এটা একটা রোমান্টিক মুভি ছিল। নায়িকার ব্যাপারে তো বলাই হয়নি, মানে ছবি যেমন তেমন লাগছে, নতুন নায়িকা হিসেবে নায়িকাটা খুব ভালো ছিল আর অভিনয় খুব ভালো করেছে, অ্যান্ড হচ্ছে মেডার এক্সপ্রেশন খুব সুন্দর ছিল, তো আমার কাছে নায়িকাটাকে খুবই ভালো লেগেছে নতুন হিসেবে। এটা আমরা সাকিব খানের সাথে আরো নেক্সট মুভিতে নায়িকাকে দেখতে চাই, জুটি হিসেবে। আসলে আচ্ছা আপনারা দুইজনের যে দেখলাম রেশারেশি, ভরপুর ছিল, আর এবার আমি মনে করি সুরঙ্গ মুরঙ্গ যা আছে একদম মার খাবে, একদম 100% কনফার্ম সাকিব ওয়াজ দা বেস্ট। বিরুদ্ধে গেছে না, তোমার বাসায় গেলে আজকে ভাত দিব না, যাও। এটা কেমন কথা তোমার কাছে, তুমি নতুন সিনেমা দেখো তো ভালো লাগে না ভাই, বুঝতে পারছো না, তুমি সিনেমা সম্বন্ধে জানো না, উল্টো পাল্টা বলো কেন তুমি এখানে। তুমি কি আরেকবার সিনেমাটা যদি দেখতে পারো, তোমাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দিব, যাও। আমার তো, হ্যাঁ আমি দেখবো, কিন্তু আমার সময়টা দাও, আমি এখন দেখবো না, আমি ঘামাই গেছি, আমি পরে দেখবো, আবার এখন দেখতে হবে, আমি 1,00,000 টাকা দিব, একদম প্রমিস। একটু জানতে চাই, তার মানে উনিও কি ফেড আপ ছিল মানে সিনেমা হলের ভিতরে? উনি বের হয়ে আইসা পড়ছে বাচ্চা নিয়ে। আমি একটু ওরে ঘুরতে নিয়ে এসেছি যে হাওয়া বাতাস খাক, এই কারণে আমি আসছি, এই কারণে আচ্ছা বড় ভাই, উনি হচ্ছে আমাদের বড় ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি, হ্যাঁ আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাবি, আসলে আমার ভাবি এখন ঘুম, একটু চোখে অনেক ঘুম, তো উনি প্রকাশের সব কিছু দেখতে পারে নাই, যার কারণে এখানে এসে যা দেখছে। ওই বুঝছেন তো, মানে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ঘুমালে আর কি ঘুম হয় ভাই, সারা দিন কাজ করলো তো 1 ঘন্টা ঘুমালে হয়, এই কারণে এসে কিছুক্ষণ পরে মনে করুন 10-15 মিনিট ঘুমানোর পরে 2 মিনিট দেখলো, এটা তো তোমায় দেখা হয় না, তো যাক বেস্ট, সাকিব অল দা বেস্ট, সাকিবের লাইফে সিনেমা বেস্ট, আমার ভাবিকে নেক্সট টাইম আমি দেখার অনুরোধ জানাচ্ছি, আশা করি ওনার ভালো লাগবে, চোখের ঘুমটা যদি চলে যায় আশা করি ভালো লাগবে। একবার সাকিব খানকে আই লিভ বলে দাও, যাও। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন আসছি হচ্ছে যে সেই মধুমিতা সিনেমা হলে। অসাধারণ হয়েছে, লাস্টে দিয়ে যে কাহিনীটা করছেন অনেক সুন্দর হয়েছে।
আর দর্শক অনেকে দেখতে পাচ্ছে ভাই কেমন আছো ভাই ভালো লাগছে মোটামুটি লাস্টে ভালো লাগছে কিন্তু নাটকের মতো নাটকের মতো লাগে নায়িকার জন্য আসছি ঠিক আছে সাকিব খানের মুভি দেখি খুব কম কিন্তু ইদিকাপল ফার্স্ট মুভি করলো সাকিব খানের সাথে তার জন্য দেখতে আসছি কিন্তু এতটা যে মন ছিঁড়ে যাবে এটা ভাবতে পারিনি এই যে বৃষ্টিতে আসছি মনটা বৃষ্টিতে হয়ে যা আসার পর ভিজা ভিজা আসার পর শুকিয়ে গেছিল কিন্তু ছবি দেখার পর আবার মন ভিজা গেছে বৃদ্ধ মানুষের লোক এটা তো অসাধারণ মানে একদম খাপে খাপ 100% কমতি রাখে নাই সামনে কি পাইলে সামনে কেমন লাগলো ছবিটা ভাই কেমন লাগছে ছবি সুন্দর ভালো লাগছে না হ্যাঁ অনেক সুন্দর ছবি কেমন লাগছে অনেক সুন্দর লাগছে।